মা দরজায় নক করে, মা ওঠো নামাজ পড়ো, মেয়েটা রাত 12টা পর্যন্ত সিরিয়াল দেখার কারণে ঘুম থেকে জাগে না, বিরক্ত বোধ মনে করে 5-7 দিন পরে শাশুড়িকে ধমকায় দিয়েছে, যার নামাজ তাই পড়ো, যার মরণ সে মরবে, যার কবরে সে যাবে, অতএব আমাকে নামাজের জন্য আর রাখবেন না। বাংলাদেশে এরকম পুত্রবধূ আছে আপনাদের দেশে মনে হয় নাই। কয়েকদিন ডাকার পরে এই স্ত্রী তার স্বামীর কাছে অভিযোগ, বিয়ে করেছো আমার কাছে রে, দূরে চাকরি করো, ভালো লাগে না, টেলিভিশন দেখে দেখে সময় কাটায়, তুমিও বাড়িতে আসো না, তোমার মা সকালবেলা আমারে ঘুমাইতেও দেয় না। মাকে ছেলেটা শাসন করে চলে গেল, মা আমার স্ত্রীকে তোমার ডাকার দরকার নেই, তুমি বুড়া মানুষ বুঝবা না, তুমি বুঝবা না গো মা, আমার স্ত্রীকে তোমার ডাকার দরকার নেই। প্রথম নসিহত মা মানল না, দ্বিতীয়বার আবার শুরু করলেন, মহিলা মানুষদের মনটা অত্যন্ত কোমল, তারা মরণের ভয় বেশি করে। ভাই আমার, বন্ধুর আমার, অনেক দিন অতিবাহিত হয়ে গেল, মাকে শাসায় চলে গেল, কিন্তু কোনো কথায় মা মানল না। সর্বশেষ একবার আমার ঘরে এসে এই ছেলে স্ত্রীর অভিযোগ পাওয়ার কারণে মাকে একবার ঘরে চর থাপুর মেরে দরজা ভেঙে চলে গেল আবার চাকরিতে। কিছুদিন পরে আবার আসলো, আসার পরে এবার স্ত্রী বলছে, আমাকে তালাক দিয়ে দাও, তোমার বাড়িতে আমি থাকবো না গো, তোমার রান্না খাবো, তোমার ইনকাম আমি খাবো না, তোমার মতো হাজার স্বামী পাওয়া যাবে, আমাকে তাড়াতাড়ি বিদায় করে দাও, আমার বাবার বাড়িতে আমি চলে যাব, তোমার ভাত আমি খাবো না, আমার ডিভোর্স দিয়ে দাও। স্বামী বলল, কি অভিযোগ তোমার, বলো। কোনো অভিযোগ নাই, প্রতিবেশীরা সবাই আমার আদর স্নেহ করে, আমার ভালোবাসে, সবাই আমাকে মান মর্যাদা দিয়ে চলে, কিন্তু তোমার মা সকাল বিকাল খালি নামাজ পড়া আর কোরআন পড়া, আল্লাহর জিকির করা, ভালো ভালো কাজ করা, এগুলোকে আমি জানি না, তোমার মা আমার টেলিভিশন দেখতে দেয় না, মাঝে মধ্যে রাতের বেলা টেলিভিশনের মেইন সুইচ অফ করে তোমার মা রাখে, আমি দেখতে পারি না, আমার মজাও হয় না, আমি ঘুমাইতেও পারি না, এই অশান্তিতে এই বাড়িতে আমি থাকবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অনেক মানুষ আছেন একটা যারা পরহেজগার, তারা নিজেদের স্ত্রীদের ভালোবাসা পাওয়ার জন্য ঘরে ঘরে বাড়িতে বাড়িতে টেলিভিশন কিনে দিয়েছে। এই টেলিভিশন বাংলাদেশের কোন একজন ব্যক্তি টেলিভিশন কিনে দিয়েছে, ওই স্বামী যখন এসার নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে, ঢোকার পরে স্বামী বলতেছে, কোথায় গো, তাড়াতাড়ি খাবার দাও, আমি আর বিলম্ব করতে পারি না। স্ত্রী বলতেছে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, একটু না ধৈর্য ধারণ করো, তারপরে তোমাকে খাবার দেব। এভাবে বলতে বলতে অনেক সময় বিলম্ব হয়ে গিয়েছে, স্বামী তারে খাবার দেয় না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি কোন একটি দিন বাজার থেকে রাত 10টার সময় ফিরেছে, ফেরার পরে স্বামী বলছে, আব্দুল মুমিনের মা, দরজা খুলে দাও, বলছে দরজা খোলাই আছে ঘুমের ভিতরে। এরপরে বলছে, আব্দুল মুমিনের মা, খাবার দাও, মুমিনের মা বলছে, ওই যে শিকার উপর লটকানো আছে ভাত, ওখান থেকে নিয়ে খাও, লেপের ভিতরে শুয়ে থেকে বলতেছে। আবার বলছে মুমিনের মা, তরকারিটা কোথায়, মুমিনের বাবাকে, মুমিনের মা বলছে, তরকারিটা মিক্সারের ভিতরে ফ্রিজের ভিতরে বের করে খাও। আবার বলছে মুমিনের মা, কোথায় গো পানি, বলছে ওই যে জগ টেবিলের উপরে, জলটা টিউবওয়েল থেকে এটা চাপিয়ে নিয়ে এসে খাও। এবার মুমিনের আব্বা বলছে, মুমিনের মা, সবটা বুঝলাম, কিন্তু আমার ছোট্ট হাতটা লাঠিটা কোথায়, বোঝেন তো আপনারা, আমাদের দেশে হাত কয় লাঠি পাই, এত বড় লাঠি এখান থেকে এই পর্যন্ত। মুমিনের মা বলতেছে, ভাতের জায়গায় ভাত আছে, তরকারির জায়গায় তরকারি আছে, জলের জায়গায় জল আছে, কিন্তু আমার হাত কয় লাঠিটা কোথায়। মুমিনের মা বলতেছে, আমি উঠতেছি না, অত রাত করা লাগবে কেন, কখন বলল, যখন বলতেছে লাঠি কোথায়। মাঝে মধ্যে স্ত্রী যদি এসে নামাজ করে দেখেন যে টিভি দেখতেছে, অন্য কোনো কাজ করতে শরীয়ত বিরোধী, তখন মারবেন না, কিন্তু একটু মুমিনের বাবার মতো বলবেন, হাত কা লাঠিটা কোথায় দেখতে পাচ্ছি না কেন, তখন বলবে আমি উঠতেছি না, ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা আমার,
আলোচনা হয়তো বা গোসাইতে পাচ্ছি না এলোমেলো বোঝার কারণে, এলোমেলো হওয়ার কারণে। এবার এই ছেলেটা পরের বার এসে মায়ের দরজা ভেঙে যখন প্রবেশ করলো, ওই সময় বলতেছে, মা বাবা রে, গতবার মেরে রেখে চলে গিয়েছিস, এখনো শরীরের ব্যথা ভালো হয় নাই বাবা, আর মারবি না, প্রয়োজন আগামী কালকে তোর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাব, ভিক্ষা করে খাবো, তারপর আমি তোর পরিচয় দেব না, তোর বাড়িতে থাকবো না, আর মারিস না রে বাজা। ছেলে কোনো কথাই মানল না, স্ত্রীর কথাই পাকুল করা হয়ে এই ছেলেটা মাকে প্রহার করা শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে লাঠি দিয়ে মায়ের আঘাতে মায়ের মাথায় এই চলে যখন আঘাত করলো, মা জোরে চিৎকার দিয়ে একটা বার বলল, আল্লাহ, এই পৃথিবীতে কি তুমি নাই রে মালিক, তুমি কি নাই তোমার সামনে আমারে মারে সন্তান হয়ে, আল্লাহ আল্লাহ আমার আর কোন ছেলে নাই, পাঁচশোর ঘরে পুত্র বধূ সে তো ঠেকায় না, এলাকাবাসী আসতে চায় বাহিরে দরজা লাগানো আসতেও পারে না, আল্লাহ তুমি কি নাই গো মালিক, আল্লাহ দয়া করে আমারে বাঁচাও, আমার বিচারটা তোমার কাছে দিলাম, কয়েকবার আমার সন্তান হয়ে আমাকে মারলো আল্লাহ। এই কথা বলে যখন মা সেন্সলেস হয়ে জমিনে তার ঘরের মাঝেতে পড়ে গিয়েছে, মা শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে, ছেলেটা যেমনি করে ঘর থেকে মাকে মেরে বের হবে অমনি করে সামনের পায়ে বিদ্ধ লোকের আর ওই যে দরজার চৌকাঠে আঘাত লেগে সন্তানটা পড়ে গিয়েছে ধাপ করে ওই জায়গায়, যেমনি করে কলা গাছের গোড়া কাটলে কলা গাছ পড়ে যায়, আম গাছের গোড়া কেটে দিলে আম গাছ পড়ে যায়, এমনি করে ছেলেটা ঘরের দরজায় পড়ে গিয়েছে। স্ত্রী চিৎকার দিয়েছে, কে আছে কোথায়, বাসাও বাসাও, আমার স্বামীকে আমার শাশুড়ি আম্মা মেরেছে, কিন্তু দরজা খোলার পরে দেখা গেল না শাশুড়ি বেশি মারা খেয়েছে। এই ছেলেটাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভ্যান গাড়িতে করে ঠেলা গাড়িতে করে রাতে নেওয়া হলো, নিতে নিতে রাস্তার পথে ছেলেটা মারা গিয়েছে, ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বাড়িতে আনার পরে তাকে ধোয়ানো হলো, এদিকে মা সুস্থ হয়ে গেল, সেন্সলেস থেকে মা যখন ক্যাম্প ফিরে আসলো, মা মাঝের নয়নে কান্না শুরু করে দিল, মৃত্যুর কথা শুনে ছেলের। এরপরে ছেলেটাকে কাফন করা হলো, কবরে দাফন দেওয়ার পরে সবাই যখন বাজারের ভিতরে দূরে কোন জায়গায় কবরে দাফন দিল, দাফন দিয়ে সকল মানুষ যখন বাড়ির দিকে আসতেছিল, পেছন দিক থেকে কবরের উপর থেকে ধোয়া আগুনের উঠতেছিল, বলেন না নাউজুবিল্লাহ, আগুনের ধোয়া দেখে এলাকার মানুষেরা তাড়াতাড়ি বাড়িতে দৌড় দিল, বাড়িতে গিয়ে তারা কেউ বালতি কেউ ঘটি অথবা অন্য কোন আসবাবপত্র নিয়ে এসে কবরের পাশে ছিল পুষ্কণী বা পুকুর, এই পুকুর থেকে কবরের উপরে পানি ঢালা শুরু করে দিল, পানি ঢালতে ঢালতে যতই পানি দেয় যতই জল দেয় ততই কবরের উপর দিয়া আগুনের লেলিহান উঠতে থাকে, ধোয়া উঠতে থাকে, এই আগুন লেবানো আর কারো দ্বারা সম্ভব হচ্ছিল না। এবার এলাকার বিজ্ঞ একজন আলেমে দিন মুফাসসিরে কোরআন পীর সাহেব তিনি বললেন, তোমরা যত পানি দিবে আল্লাহর আগুন লেবানোর মতো পৃথিবীতে কারো ক্ষমতা নাই, আল্লাহর আগুন আল্লাহর বান্দাদেরকে জ্বালানোর যেমন কোনো ক্ষমতা নাই, আল্লাহর আগুন তেমন লেবানোর মতো পৃথিবীর কোনো মানুষের পানি দেওয়া সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালায় দেয়, আল্লাহ পাক বলেছিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের কোনো কুরবায়াত এক গাছা পশমের ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আগুনে পড়ে নাই, আল্লাহ পাকের হুকুমে তেমন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুফের ভিতরে ডুবে মরে নাই, তেমন করে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মাছ তাকে হজম করতে পারে নাই। এবার এলাকার বিজ্ঞ আলেম বললেন, তোমরা পানি দিয়ে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তারা বৃদ্ধ মাকে ডেকে নিয়ে আসো, বৃদ্ধ মাকে ডাকা হলো, বৃদ্ধ মা এসে কবরের পাশে বসলেন আর কবরের উপরে ডান হাত দিয়ে বলছে, বাবা সবুজ সবুজ রে
ছোট্ট বেলায় 5 বছর বয়সে তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলে যায় বাজার, কত কষ্ট করে আমি তোমার স্কুল লেখাপড়া করাইলাম, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াইলাম বাজার। তোমার নানা বাড়ি, তোমার মামা, তোমার খালু বুবা বলেছিল আমি নতুন করে বিবাহ করি, কিন্তু তোমার মুখের দিকে তাকায়া আমি আমার যৌবনটা শেষ করে দিয়েছি, আমি বিবাহ করে নাই রে বাজার। ও বাজার, আমি বিবাহ করলে তুমি এতিম হয়ে যেতে, এতিম হওয়ার কারণে সমাজে কোনো মূল্যই পেতে না বাবা। আমি তোমাকে রেখে বিবাহ করলাম না, তোমাকে রেখে নতুন কোনো ঘর সংসার করলাম না রে বাবা। ও বাবা, তোর কে মনে নাই অন্যর বাড়িতে যখন কাজ কর্ম করে দুপুর বেলা আমি আসলের নিচে করে খাবার গুলো আনতাম, সকালবেলা পান্তা ভাত মেখে তোর মুখে খাওয়াই দিতাম, স্কুলে পড়ার জন্য যেতে স্কুল থেকে আসার পরে দুপুর বেলা টিফিন খাইতে আসবি, আমার ঘরে টাকা পয়সা নাই, তেমন অর্থ সম্পদ তোর বাবা রেখে যায় না। আমি মা পরের বাড়িতে ঝিয়ের কাজ, পরের বাড়িতে গরুর গোয়ালের কাজ, পরের বাড়িতে মানুষের কাদা ধোয়া, কাপড় পরিষ্কার করা, ঝাড় ঝাটু দেওয়া, কাজে কাজ করে যখন দুপুর বেলা আমারে খাবার দিত, তখন আসালার নিচ করে খাবার গুলো আনতাম, এনে আমি তোমার জন্য রিজার্ভ করে রাখতাম, স্কুল থেকে ছুটে আসতে যে বাবা ওই সময় খাবার গুলো মেখে মেখে আমি নিজে খাইতাম, খোদার তারণে একবার তোমার খাওয়াইয়া দিতাম 5-7 বার। এইভাবে তোরে কত কষ্ট করে লালন পালন করলাম, কলেজে ভর্তি করায় দিলাম, কবে কলেজ পাশ করলি, কলেজ পাশ করার পরে যখন প্রেম করে বিবাহ করলি, বিবাহর পর পর আমি মা আমারে চিনতে পারলি না, আমার কাছ থেকে দূরে সরে গেলি বাজার, আমি তোর কাছ থেকে ভাত কাপড় চাই নাই, আমি তোর কাছ থেকে পোশাক পাতি চাই নাই, আমি তোর কাছ থেকে সম্মান মর্যাদা চাই নাই, আমি শুধু চেয়েছিলাম আমার সন্তান অফিসার, আমার সন্তান অনেক বড় একজন চাকরিজীবী, আমার সন্তান মাস্টার, সকালবেলা যখন তুই ঘর থেকে বের হয়ে যাবে পোশাক পাতি পরে, ওই সময় একবার মা বলে ডাক দিয়ে যাবি, আবার যখন বাড়িতে প্রবেশ করবে ওই সময় একবার মা বলে বাড়িতে প্রবেশ করবে, এতে আমার যে মনের কষ্ট গুলো অন্তর থেকে মুছে যাবে, এই জন্যই তোর বাড়িতে থাকতে চাইছিলাম, অন্য কোনো কারণ নয় রে বাবা। বাবা রে, কেন এবার আমাকে মারলে, কেন এবার আমি মুখ দিয়ে বললাম আল্লাহ আমার সন, তোমার কি বিচার নাই, তুমি কি দেখতে পাও না আল্লাহ, কেন এবার আমার কথা শুনলো, কেন এবার আল্লাহ আমার কথা শোনার পরে বিচার করলো বাবা, আজকে তুমিও হারিয়ে গেলে, তোমার স্ত্রী স্বামী হারিয়ে ফেললো, আমি তো আমার কলিজার টুকরা সন্তান হারিয়ে ফেললাম বাবা। বাবা রে, দয়া করে আমি আর কোনো তোর কাছে অভিযোগ নাই, কোনো তোর কাছে আমার কোনো প্রকারে আক্ষেপ নাই, আমি আমার জীবন থেকে সমস্ত প্রাণ সন্তানের জন্য আমি ক্ষমা করে দিলাম আল্লাহ, দয়া করে আমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা এই কথা বলে কবর থেকে হাতটা মানে ওখান থেকে সরাইছে, দেরি হয়েছে বাবরে, রাগুন মুহূর্তের ভিতরে নিভাইতে দেরি হয় নাই, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রসুল বলেছেন দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে না শাক্কা ফিহি, আল্লাহ তার দোয়া কবুল করে নাই, বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে না শাক্কা ফি, আল্লাহ তার দোয়া ফেরত দেয় না, আল্লাহ তার দোয়া কবুল করে নাই। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদিন ওয়ালাদিহি, কোন পিতা মাতা সন্তানের কল্যাণের জন্য যদি দোয়া করে, ওই সন্তানের কল্যাণের জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিতে দেরি হয় না। কোন পিতা মাতা যদি সন্তানের জন্য অকল্যাণ হোক এই দোয়া করে, তাহলে আল্লাহ পাক এই অকল্যাণ দোয়াটাও কবুল করে না। তার প্রমাণ হলো রংপুর জেলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কবর থেকে হাতটা স্পর্শ অর্থাৎ ছড়াইতে দেরি হয়েছে, কবরের আগুন নিভতে দেরি হয় নাই, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
কুল্লু দুনুবি ইগফিরুল্লাহু মা ইয়াশা ইল্লা ওয়া কুফাল ওয়ালিদাইনি ফা ইন্নাহু লা ইউআজ্জিলু সাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। যদি তুমি জিনা করো, যদি তুমি মিথ্যা কথা বলো, যদি তুমি সুদ খাও ঘুষ খাও, বন্ধুরে সকল গুনার কারণ আল্লাহ পাক কবরের শাস্তি দিবে। মা আর বাবার সাথে যদি কোনো সন্তান খারাপ আচরণ করে, তাদের সাথে যদি অসাধারণ আচরণ করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবে ওই রংপুর জেলার মতো। তারপরে আল্লাহ পাক কবরে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, কবরে তাদেরকে আগুন দিয়ে শাস্তি দিবে। জোরে সোরে বলেন না, নাউজুবিল্লাহ। তাহলে বলেন, এই ভারতবর্ষের নন্দীগ্রাম এলাকা অথবা এই আপনার হচ্ছে মেদিনীপুর এই ডিস্ট্রিক্টে যদি কোনো সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাহলে আল্লাহ পাক আজও সেই শাস্তি দিতে পারে কিনা? অবশ্যই পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা সামনে পিছনে তাকিয়ে দেখেন, আমি চোখ বন্ধ করে কথা বলতেছি, কারণটা কি বুঝেন না? চোখ বন্ধ করে কথা বলার উদ্দেশ্যই হলো শ্রোতা বল, আমার জীবনে এই সময় কখন আলোচনা করি নাই, আজকে জীবনের সবচাইতে বড় একটা শিক্ষা যে এই সময় আলোচনা। আমাদের বাংলাদেশের জলসাগুলো প্রধান বক্তা হবে 8টা থেকে শুরু 10:30, এর ভিতরে প্রধান মেহমান উঠবে, এরপরে আপনার দ্বিতীয় মেহমান মাগরিবের পর বা এশার পর।